মোবাইল স্ক্রিনের মধ্যে প্রথম যে ফটো মুভিং ইফেক্ট ভিডিও দেখলেন, কিভাবে আপনি এরকম ভিডিও তৈরি করবেন। সচরাচর আমরা এরকম ভিডিও ফেসবুকে টিকটকে দেখে থাকি, বিভিন্ন স্ট্যাটাস স্টোরিতে দেখে থাকি, খুব সুন্দর ফটো এডিট, ফটো দিয়ে ভিডিও এডিটিং। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিরকম আপনি এই ভিডিও তৈরি করবেন। তার জন্য আপনাকে প্রয়োজন হবে কাইনমাস্টার অ্যাপ, এবং কাইনমাস্টার অ্যাপসটির মাধ্যমে আমি আপনাদেরকে আজকে এই কাজটি দেখিয়ে দেব। তো পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবে। আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার এই চ্যানেলের আপলোড হওয়া সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করতেও ভুলবেন না। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন আমরা আজকের এই ভিডিওর মেইন টিউটোরিয়াল কাজটা মোবাইল স্ক্রিনের মধ্যে দেখে নিই। কাইনমাস্টারে যাব। কাইনমাস্টারে যাওয়ার পর একটি প্রজেক্ট সিলেক্ট করতে হবে, 9.16 মধ্যখানের এই প্রজেক্টটি সিলেক্ট করলাম। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডে গিয়ে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব। তো পুরো ভিডিওটিতে সাথে থাকবেন আর সহজে এই কাজটি দেখতে পারবেন। লেয়ার থেকে মিডিয়াতে যাব এবং ফটো, যে কোনো ধরনের ফটো পছন্দ মতো সিলেক্ট করব। তো ফটোটি আমি সিলেক্ট করলাম। ফটোটি সিলেক্ট করার পর ফটোটির সাইজটা একটু ছোটো ছিল, তাই আমি জুম করে নিলাম। যদি আপনার ফটোটি ফুল সাইজের হয়ে থাকে তাহলে আর জুম করতে হবে না। তারপর আমি আরও কয়েকটি ফটো এড করব এবং আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা খুব সহজে কাইনমাস্টার অ্যাপসটির মাধ্যমে ফটো মুভিং ভিডিও তৈরি করতে পারেন। তারপর আমি আরও একটি ফটো সিলেক্ট করলাম। ঠিক এরকম করে আপনি আপনার ইচ্ছে মতো আপনার পছন্দের যতগুলো ছবি এড করতে চান ততগুলো ছবি এড করতে পারবেন। তারপর দেখিয়ে দেব কিভাবে ইফেক্ট করবেন, কিভাবে লাইটিং দেবেন, যদি আপনি কোনো ধরনের লাইট দিতে চান কিভাবে দেবেন, বা বিভিন্ন ধরনের স্টিকার ইমোজি দিতে পারেন। তারপর কিভাবে মিউজিক অ্যাড করবেন সব কিছু দেখিয়ে দেব। তো আমি কয়েকটি ফটো অ্যাড করেছি, ফটোটির ওপর ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন কে একটি অপশন আছে, সেই অপশনটির ওপর ক্লিক করতে হবে। লেয়ারটিকে সামান্য এগিয়ে নিয়ে আসবো, তারপর আমি ফটোটিকে একটি মুভ করব, আবার লেয়ারকে একটি এগিয়ে নিয়ে আসবো এবং ফটোটি মুভ করব। ঠিক এরকম নিচে যে লেয়ার অপশনটি আছে ফটোটি, ঠিক ফটোটিকে আপনি সামান্যর দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং আপনি মেন ফটোটিকে একটি মুভ করবেন আপনার ফিঙ্গার দিয়ে। ঠিক এরকম করে যত আপনি সামনে এগোবেন তত আপনাকে ফটোটিকে মুভিং করাতে হবে। মুভিং করানো শেষ হয়ে গেলে প্রথম থেকে আমি দেখাচ্ছি ফটোটি কীরকমভাবে তৈরি হলো। আপনি যদি স্পিড মুভিং করেন তাহলে স্পিড মুভিং হবে, যদি আপনি স্লোলি মুভিং করেন তাহলে আপনার ফটোটি স্লোলি মুভিং হবে ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগলো। তারপর আমি এই লেয়ারটিতে প্রথমে ভিডিওটিকে ফটোটিকে একটি জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর তারপর লেয়ার একটু এগিয়ে নিলাম এবং আমি মুভ করলাম সেই ফটোটিকে, আবার লেয়ার অপশনটিতে ক্লিক করে এগিয়ে নিলাম, তারপর আবার সেই ফটোটিকে মুভ করলাম। ঠিক এরকম নিচের লেয়ারের ধরে আপনি ভিডিওর দিকে ফটোটি এগিয়ে নিয়ে যাবেন এবং আপনার ফটোটিকে মুভ করাবেন। এরকম করে খুব সহজে আপনি সকল ফটোকে আপনি মুভিং ফটো ভিডিও ইফেক্ট তৈরি করতে পারেন। এখন আমরা দেখব দুটি ফটো কিভাবে ফটো মুভিং তৈরি হলো। তো তারপর আপনি তৃতীয়টির কাজ করবেন। সো প্রথম দুটির কাজ করা কমপ্লিট হয়ে গেছে, আপনি দেখতে বুঝতে পেরেছেন যে কিভাবে কাজটি করতে হয়। এখন আমি নিচের দিকে নামটা দিয়ে দেব, আপনি যে কোনো একটি নাম নিচে লিখতে পারেন অথবা যে কোনো কিছু লিখতে পারেন। তো আমি নামটা লিখব, এ সিলেক্ট করলাম। এ সিলেক্ট করে ল্যাটিন থেকে একটি ফন্ট সিলেক্ট করলাম। দেন আমি সেই ফন্টটাকে একটু বড় করব। এখন আমি ল্যাটিন থেকে অন্য একটি ফন্ট সিলেক্ট করব। সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো ফন্টটা সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমাদেরকে কালারটা সিলেক্ট করতে হবে এবং নিচের দিকে চলে যাব। আউটলাইন যে অপশনটি আছে, আউটলাইন অপশনটিতে ক্লিক করে এনাবল করে দেব এবং আউটলাইনটা অ্যাড করে দেব। তারপর এটাকে নিচের দিকে যে কোনো একটি অংশে রাখতে হবে। তো আমি এখন যে অংশটুকু করব, অন্য একটি লেখা অ্যাড করলাম, আলু অর্জুন। তো আলু অর্জুন লেখাটি অ্যাড করলাম। নিচে যে হলো লেয়ারটি দেখতে পাচ্ছেন এগুলোকে আমি পুরো ভিডিওটিতে নিয়ে নেব, যতগুলোতে আমার মুভিং ফটো ভিডিও তৈরি
ততগুলো ততটুকু অংশে আমি এড করব। এড করা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এটা মুভিং হচ্ছে, ফটোগুলো কিভাবে মুভিং হচ্ছে। তারপর যদি আপনি এখানে কোনো ধরনের ইফেক্ট এড করতে চান, লেয়ারে যাবেন, তারপর স্টিকার অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। স্টিকার অপশনটিতে ক্লিক করার পর একটি নিচের দিকে যাবেন, তারপর দেখতে পাচ্ছেন এখানে ইনফিনিটি একটি অপশন আছে, এখান থেকে আপনি লাইট এড করতে পারবেন। যদি আপনি এখানে লাইট না থাকে তাহলে এই অপশনটি যাওয়ার পর গেট মোর অপশনে চলে যাবেন এবং সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন বিভিন্ন ধরনের লাইটিং ইফেক্ট। লাইটিং ইফেক্টটিকে আমি একটু বড় করে ফুল স্ক্রিন করে দেব। স্ক্রিন করে দেওয়ার পর দেখব যে এটা কেমন দেখাচ্ছে। তারপর এখানে আরও বিভিন্ন ধরনের লাইটিং ইফেক্ট আছে, আরও বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আপনি সেগুলো আপনার ভিডিওর মধ্যে, ফটো ভিডিওর মধ্যে এড করতে পারেন। আশা করি আজকের এই ভিডিও ভালো লাগলো। তারপর আপনি আপনার ইচ্ছে মতো সাউন্ড এড করতে পারেন। সব মিলিয়ে ফটো এডিটিং, মুভিং ফটো এডিটিং আসলে দারুণ একটি ফটো এডিটিং। তো আপনি এরকম ভিডিও তৈরি করে আপনার স্ট্যাটাস ফেসবুক স্টোরিতে রাখতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগবে। ভিডিওর মধ্যখানে আবার বলতে হচ্ছে, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর নিচের দিকে চলে যাবেন এবং আরও এখানে ইমোজি আছে, চাইলে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট আছে চাইলে এড করে নিতে পারেন। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এটাকে সেভ করবেন। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন আছে, সেখানে ক্লিক করবেন। নিচের দিক থেকে এটাকে আপনি সাইজটা ছোটো বড় করতে চাইলে ছোটো বড় করতে পারবেন আপনার রেজুলেশনটা। তারপর এক্সপোর্টে দিয়ে সেভ করবেন। আল্লাহ হাফেজ।